আমি কিছুই বুঝতে পারি নাই, অনেক ভয় পাইছিলাম। তারপরে চিৎকার দিছে সবাই কাছে, আমি ঘরের ভিতরে গেছিলাম, আমরা সবাই মিলে খেলি। তো আমরা ভাই মেরে জাগেতে গেছি, যাই দেখি কি হয়, একটা শুয়ে আসছিল। পরে আমি ওই রুমে গিয়ে দেখি কি ওর আব্বু, আমি ওই রুমে গেছি, আমি কি কাকা কই। পরে আমি জুতা দিকে ওই রুমে গেছি, গিয়ে দেখি কি এই অবস্থা। তারপর আমি চিৎকার দিছি আর সবাই অবস্থা দেখতে পাইল দেখতে পেল আমি দেখছি যে ফার্স্ট দিয়ে জুলে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সঙ্গে আছে আমি মোহাম্মদ আরিফ হোসেন। এই মুহূর্তে রয়েছি আমি চাঁদপুর জেলার 9 নং বালিয়া ইউনিয়নে। গতকালকে এখানকার আমার পিছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার মর্মান্তিক একটি ভিডিও আমাদের নজরে এসেছে। তারপরে কিন্তু আমরা ছুটে এসেছি তাৎক্ষণিক কিছু জানার জন্য। তো বাংলা একটি প্রচলন রয়েছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গিয়ে মানুষ রাগের বশবর্তী হয়ে কত কিছুই না করে। তো সেরকমই একটি ঘটনা ঘটেছে, স্ত্রীকে তালাক দিয়ে স্বামী, এই যে আমার পিছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে ফ্যানের সাথে তিনি নিজেকে ফাঁস দিয়ে মেরে ফেলেছে। ফ্যানের সাথে? জি না জি না। তো কিয়ের সাথে? কিয়ের আরা, কিয়ের সাথে ফাঁস দিয়েছে? আরা আরা, ঘরের আরার সাথে। ঘরের আরার সাথে? জি। আচ্ছা কি হয়েছিল, মানে ঘটনাটা কি হয়েছিল, স্ত্রীকে কেন তিনি তালাক দিয়েছিল? এই আর কি, এক কথা দুই কথা একটু বাদ বাদ দিয়েছে অগম এদেরই, অন্য কিছু আমরা দেখিনি। কি নিয়ে, মানে তাদের বিবাহিত সংসার কত বছর? বিবাহিত সংসার অন্তত না হলে 15-16 বছর। 15-16 বছর? আচ্ছা 15-16 বছরে আপনার আপনারা কি দেখতে পেয়েছেন তাদের মধ্যে, বা কি ধরনের কোনো গরমিল ছিল কি না? কোনো গরমিল আমরা কোনো সময় দেখিনি না, এই হঠাৎ করে। প্রিয় দর্শক, আমরা আরেকটি কথা বলে রাখতে চাই, হর হামেশায় জিদের মাথায় রাগের বশবর্তী হয়ে হুট করে এ ধরনের ডিসিশন নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার বোধগম্য নয়। তো আমরা একটু জানবো পুরো ঘটনা, স্ত্রীকে তালাক দিয়ে পরের দিন স্বামী নিজে আত্মহত্যা করেছে, কেন এই ধরনের কাজ করতে হবে দুটি সন্তান রেখে, চলুন আমরা পুরো ঘটনাটা আজকে জানবো। আচ্ছা সম্পর্কে কি হয় আপনার, যিনি আত্মহত্যা করেছে তার নাম কি? তার নাম বাবু। বাবু? আচ্ছা তার কয়টি সন্তান? দুটি ছেলে। বয়স কত হবে? বড়টার অন্তত নিম্নতে 12-13 আর ছোটোটার 8-9। 8-9? আচ্ছা এই যে আপনি বললেন যে একটি কথা, 17 বা 15-16 বছর হবে তাদের বিবাহিত সংসার। তো বিবাহিত সংসারে এই বাড়িতে তার বউ কতদিন বসবাস করতো, বা বাপের বাড়িতে গেলে কতদিন থাকতো? কি আসে বাড়িতে বেশি রয়ে নাই, আমাদের বাড়িতে বেশি রয়েছে। আপনাদের বাড়িতে বেশি থাকতো? তো কি ওই ঝামেলা দেখি না আমরা কোনো সময়। কি নিয়ে তাদের মধ্যে যে এই মানে মনোমালিন্য, বা যদি আমরা জানতাম তাহলে তো ঠিক আপনার কাছে আমরা এটাই বলতাম, আমরা তো হঠাৎ করে যে ঘটনা দেখছি এটা আপনারা শুনছেন, আমরা কইতে আছি। আচ্ছা আপনি একটি বিষয় বলবেন, মানে একটা মানুষ কখন তার স্ত্রীকে রাগের বশবর্তী হয়ে তালাক দেয়? রাতের বারোটায়। তো রাতের 12টা বাজে যখন তার স্ত্রীকে তালাক দিয়েছে, তো আমাদের ইসলামী অনুযায়ী, ইসলামী আনা অনুযায়ী যখন 3 তালাক দিয়ে দেওয়া হয় তখন তার সাথে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু আবার সরকারি আইন অনুযায়ী এটা বৈধ না, ডিভোর্সের মাধ্যমে স্ত্রীকে তালাক দিতে হবে। দুইটাই প্রক্রিয়া আমাদের বাংলাদেশে এখন চলমান। তো আপনারা স্ত্রী তালাক দেওয়ার পরে, 3 তালাক দেওয়ার পরে স্ত্রী, তার স্ত্রী কোথায় ছিল, মানে এই বাড়িতেই ছিল না বাপের বাড়িতে তাৎক্ষণিক রাত 12টা বাজে চলে গিয়ে? না আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে ছিল পরের দিন আর কি। ওরা ওর বাপে ইয়া বাপ আসলো না, মা আসলো না, ভাই আইসে, বাড়ি বই আইসে, বোনের জামাই আইসে, বোন আইসে, ওরা ইয়া লইয়া গেছে মেম্বারশিপ আনসারলার সাথে। আপনাদের বাড়িতেই ছিল? জি। কি তার স্বামীর সঙ্গে ছিল না আলাদা করে? আর স্বামীর সঙ্গে ছিল না, অঙ্গ অন্য ঘরে ছিল। অন্য ঘরে ছিল? আচ্ছা অন্য ঘরের পরে থাকার পরে কখন তিনি তার বাপের বাড়িতে যায়? মনে করেন একদিন হরে, একদিন পরে যায়, মানে একদিনই বাড়িতে ছিল। তো একদিনের মধ্যে আপনারা কোনো সমাধানে গেলেন না কেন? গেছি গেছি আর হুজুর অনেক অনেক হুজুরের দ্বারে গেছি, আমি গেছি গেছি আর হ্যার হুজুরের কেছে কেছে, আপনারা কোনো চিন্তা করেন না, আমরা একটা হাজির সেলি পরে অন্য ঘরে সন্ধ্যায় খবরটা জানাম। হ্যাঁ সন্ধ্যা কি 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 খবর আপনারা জানতে পারলেন? সন্ধ্যা আবার হেরা কইছে কইছে আমার গদাই হইতো না, আপনারা অন্যান্য জান, অন্যান্য গেছে আর সেই হুজুরের লাগুর হয় না, সেই হুজুর লাগুর আর পায়নি, মানে হুজুরকে আর পায়নি। তো হুজুরকে না পাওয়ার পরে মানে আপনার এই যে বাবু নামের ছেলেটি যে ফাঁস দিল, কেন ফাঁস দিয়েছে, মানে তার বউকে কি তিনি রিটার্ন আনতে চেয়েছিল কি না, তিনি তো রাগের বশবর্তী হয়ে বা ভুল একটি সিদ্ধান্ত নিয়েছিল? হেডা ওর মনের ভিতরে কি আসলে এতটুকু তো আমরা কই থাকতাম না, আমি কি আননের মাধ্যমে কছে না কি, এতটুকু তো আমরা কই থাকতাম না, মানে আপনার
কতটুকু বলতে পারবেন, যা বলতে পারবেন তাই বলেন। মনে করেন আমরা তো চেষ্টা করছি যে এতটুকু আমরা করছি যে আমরা এরা নিয়েন না, বৌগাই এনতেনে নিয়েন না, মেম্বারের কাছেও কইছি, অনুরোধ করছি যে তোকে আপনারা বোডাই খুলতে নিয়েন না, বোডা আমার কাছে থাক, যদি অন্যায় করে থাকে ওনাটা আমরা সংশোধন করে দিবো, আমরা এনে মানুষ আছি, কোনো সমস্যা হইতো না। তারপর আর কেন আজান বিদায় যান করিয়ে দিছে, আমগোটা আমরা লইয়ে যাবো। এই কথাটা কারা বলেছে? এই কথা বলেছে হেরা। আসলে আমি তো শুরুতে যেটা বলেছি, ইসলামী শরীয়ত অনুযায়ী যদি তালাক দেওয়া হয়, তিন তালাক, তাহলে স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। আবার আমাদের বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তালাকের কোনো ভিত্তি নেই, তা তারা বলেছে যে ডিভোর্সের মাধ্যমে, কোর্টের মাধ্যমে স্ত্রীকে ডিভোর্স দিতে হবে। এখন দুটাই কিন্তু চলমান প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তো আপনারা মানে এই এই যেই ফাঁসি দিতে হবে দুটি সন্তান, 18 বছরের বা 16-17 বছরের বিবাহিত সংসার, ফাঁসি দিয়ে স্বামীকে মরতে হবে কেন? মানে আপনারা মানে তার মেয়ের যে তার যে বউ ছিল তাদের পরিবারের সঙ্গে আপনারা কী ধরনের সমঝোতায় গিয়েছেন? আমরা সুন্দরে দেখছি সবসময়, কোনো সময় আমরা বেমিল দেখি না। মানে ছেলের মানে আপনাদের যে ছেলের বউ তাদের পরিবারের সঙ্গে আপনারা কী ধরনের সমঝোতায় গিয়েছেন? বাল্যই দেখছি তো, কোনো সময় আমরা খারাপ দেখি না, বেমিল দেখিও না, কোনো সময় জর্গাঝগড়ি যাই তো দেখি না তাদের সঙ্গে। মানে আপনার ছেলের বউয়ের পরিবারের সঙ্গে আপনারা কি কথাবার্তা বলেছেন যে এই বিষয়টা আমরা পারিবারিকভাবে বসে ডিল করব, থাকুক সংসারটি টিকে রাখার কোনো একটা? অগকাছাও কইছি মেম্বারের কাছেও কইছি যে আমরা এটা বইয়া আমরা আমরা সংশোধন করবো, আমরা যেমনি হারি এমনি মিলের মাধ্যমে সুন্দর করে দিব রাখবো, আনারা দিয়ে না বাড়তে নেই। আচ্ছা, তো প্রিয় দর্শক, হর হামেশায় রাগের বশবর্তী হয়ে মানুষ ভুল ডিসিশন কখন নেয়? যখন তার সেন্সলেস হারিয়ে ফেলে তখনই ভুল ডিসিশন নিতে তিনি বাধ্য হয়। তো এই ভিডিওতে আজকে এমন একটি তথ্য তুলে ধরব, সর্বপ্রথম যিনি দেখেছে এই ঘরের মধ্যে লোকটি, ঘরের যে কি বলে আড়া, মানে আড়াটা কি বলে, এটা আড়ার সাথে নিজেকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে, তো সে ভিডিওটা আমাদের নজরে এসেছে, সর্বপ্রথম দেখেছে এই বাচ্চাটি। তুমি দেখেছো? জি। কী দেখলা তুমি ঘরের ভিতরে, কেন গিয়েছিলে বা গিয়ে তুমি কী দেখতে পেলা? আমি ঘরের ভিতরে গেছিলাম, আমরা সবাই মিলে খেলি, তো আমরা ভাই মেরে জাগে দেখেছি, যাই দেখি কি হয়, একটা শুয়েছিল, পরে আমি ওই রুমে গিয়ে দেখি কি ওর আব্বু, আমি ওই রুমে গেছি, আমি কি কাকা কই, পরে আমি জুতা দিকে ওই রুমে গেছি, গিয়ে দেখি কি এই অবস্থা, তারপর আমি চিৎকার দিছি। আর কি অবস্থা দেখতে পাইলে, দেখতে পেলে? আমি দেখছি যে ফাঁস দিয়ে ঝুলেছিল, ফাঁসি দিয়ে ঝুলেছিল। আচ্ছা, তোমার বয়স কত? 14 বছর বয়স। তোমার নাম? সাদিয়া। সাদিয়া, প্রিয় দর্শক, প্রশ্ন থেকে যাবে, 14 বছরের সাদিয়া যখন ঘরের ভিতরে ঢুকে দেখতে পেল যে একটি লোক ফাঁসি দিয়ে ঝুলে আছে এবং মরে গেছে, তখন তার মনের পরিস্থিতি বা তার ভিতরের আবেগ কতটুকু জাগ্রত হয়েছে আমরা সে বিষয়টা একটু জানব। আচ্ছা, যখন তুমি এই দৃশ্যটা দেখলা, দেখার পরে মানে তুমি তো কোমলমতি শিশু, তো তোমার এই মানে ভিতরের কতটুকু অনুভূতি তুমি বুঝতে পেরেছো যে আসলে এটা কিভাবে কেন হয়েছে, কি ধারণা করতে পেরেছো? আমি কিছুই বুঝতে পারি নাই, অনেক ভয় পাইছিলাম, তারপরে চিৎকার দিছে সবাই কাছে। প্রথমে দেখে চিৎকার দিয়েছো? ভয় পেয়েছো? তো ভয় পাওয়ারই কথা এটা। তো প্রথমে চিৎকার দেওয়ার পরে আশেপাশে সবাই ছুটে এসেছে, এসে কি কি দেখতে পেলো? এসে সবাই এটা দেখে সবাই কান্নাকাটি করছে, তারপরে মাগরিবের পরে পুলিশ আইসে, পুলিশের কাছে ফোন দিছে পুলিশ আইয়া, তারপরে তারা অনেক কিছু লেখা টিখা নিছে, বাড়ির নাম লেখা নিছে, লেখার পরে তারা এই ইয়ার শুধাইয়া, তারপরে তারা নিয়ে গেছে, তারা নিয়ে গেছে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনলেন, যদিও ভিডিওটি একটু বড় হচ্ছে, তারপরও আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এমনটিও জানতে পেরেছি তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে থানায়, সেখান থেকে পোস্টমর্টামের জন্য তাকে পাঠানো হয়েছে লাশঘরে, তা ডোমগড়ে, যেটাকে বলে ডোমগড়ে পাঠানো হয়েছে, সেখান থেকে পোস্টমর্টামের পরে তার ডেড বডি সম্ভবত তার গ্রামের বাড়িতে দাফন করবে না কেন, সেই কথাগুলো আমরা জানবো। আমরা শুনেছি তার ডেড বডি আঞ্জুমান মফিদুল ইসলামের একটি তত্ত্বাবধানে তার ডেড বডিটা দাফনের ব্যবস্থা করা হয়েছে, তো কেন তার ডেড বডিটা গ্রামের বাড়িতে এনে দাফন কাফন করবে না, সে বিষয়ে আমরা একটু জানব। আচ্ছা, বাবু যিনি নিজেকে এইভাবে আত্মত্যাগ করলো, মানে এটা আমার বলতে কষ্ট হচ্ছে, ফাঁসি ভাষাটা উল্লেখ করা ঠিক না যদিও,
তো তার তাকে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে, সেখানে থেকে তাকে মর্গে পাঠানো হয়েছে, যেটাকে বলে ডোমঘর। ময়নাতদন্ত শেষে তার ডেডবডি আপনারা নিয়ে আসার কথা বা আপনাদের গ্রামের যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে দাফন করার কথা, কিন্তু আপনারা তার ডেডবডিটা আনছেন না কেন, বা আপনাদের গ্রামে তাকে দাফন করছেন না কেন, বা করবেন না কেন? মনে করেন আমাকে এই জায়গাটা নাই, আমার শাশুড়ি আবার হিরে এন বাপের বাড়ি থাকে, ওই স্বামীকে আবার বাপের বাড়ি না, এই কারণে আর আমরা ইয়ে না অন্য বাড়তি জায়গা লইতাম হারি না। ওই যত মানুষই মস্তে আমার মামার জায়গাতে মারি দিছে, ওই জায়গার তো কবরস্থান এখন হুরিয়া গেছে, আর এখন তো আর আবার একটু দোষ, তো এই কারণে আর কি। মানে আমরা তো জানি কিছু কিছু গ্রামে এ ধরনের প্রচলিত একটি আইন রয়েছে, যারা ফাঁস দিয়ে মারা যাবে, আত্মহত্যা করবে, তাদের ডেডবডি তাদের গ্রামে অনেক অনেক ক্ষেত্রে মাটি দেওয়া হয় না। তো সেই রাগের বশবর্তী হয়ে আপনারা কি এই কাজটি করেছেন, না আপনাদের আসলেই কবরস্থানের মানে জায়গা নেই, মাটি দেওয়ার মতো জায়গা নেই? কোনটা? আমরা মামুর বাড়িতে থাকি, আমাকে মাটি দেওয়ার জায়গা নেই। আপনাদের মাটি দেওয়ার মতো জায়গা নেই, সেজন্য আপনারা কি ডিসিশন নিয়েছেন? মানে আর কি, যে একটু দেয় এর কাছে হিয়া নি থুম, এই মানে কোয়া হয়েছে মেম্বার চেয়ারম্যানের কাছে বা অন্য অন্য লোকের কাছে। আপনার ভাষ্যমতে তাহলে তার ডেডবডি এখন আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে ওইখানেই দাফন করা হবে? আর যদি আল্লাহ যদি হুকুম করে তাহলে এ করে থাকবে না, আমরা তার তফিক নাই, আমরা যদি তফিক থাকতো তাহলে আমরা হাইলে কিনা রাখলো রাখতাম আনতাম আমরা, মানে অত হয় না, এমন সেপ জাগো হয় না যে আন না ওর লাশটা থুম। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তাদের পারিবারিক অনেকেরই গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থান থাকে, সেই পারিবারিক কবরস্থানে নিকটতম আত্মীয় স্বজন যখন মারা যায় সেই আত্মীয় স্বজনকে সেখানে দাফনের কাজ সম্পূর্ণ করা হয়, কিন্তু তাদের পারিবারিক কোনো কবরস্থান না থাকার কারণেই কিন্তু তারা ডিসিশনটা নিয়েছে, আঞ্জুমান মফিদুল ইসলামের আন্ডারেই কিন্তু তারা দাফনের কাজটা শেষ করবে। তবে আমি ভিডিওটা শেষ করার আগে এই কমলমতি শিশুর কাছ থেকে আরেকটু জানবো, তারপর ভিডিওটা শেষ করব। আচ্ছা আম্মু, যে লোকটি মারা গিয়েছে তিনি তোমার সম্পর্কে কি হয়? চাচা। চাচা হয়? আপন চাচা? জি একদম আপন। জি তোমার চাচারা কয় ভাই কয় বোন? চাচারা পাঁচ ভাই এক বোন। পাঁচ ভাই এক বোন। আচ্ছা তোমার যে চাচা মারা গিয়েছে সেই চাচা কি করতো এবং সে কত কয় নম্বর ছিল? চার নম্বর ছিল, আর সে মেস গাছের কাজ করতো, আর এই মিস্ত্রির কাজ করতো। গাছের কাজ মানে মিস্ত্রি, যে কাঠ মিস্ত্রি যাকে বলে, ওই কাজটা করতো। আচ্ছা তার কি একটু রাগ বেশি ছিল? জি। এই এই রাগের কারণে কখনো তোমাদেরকে ধমকি হুমকি বা কখনো চোয়ার থাপড় মেরেছে? না। তার যে দুটি সন্তান রয়েছিল সেই সন্তানদেরকে কখনো মেরেছে দেখতে পেরেছো তোমরা? হেরা তো বাপ মা তো ছেলে সন্তানেরে শাসন করে, ভালোমন্দের শাসন করে না, করছে হেরা তো করছে, আর ছেলেরা তো বেশি কাছে থাকে না। আচ্ছা তোমার চাচির সঙ্গে কখনো দেখেছো দুর্ব্যবহার করতে বা ঝগড়াঝাটি মারামারি হলে তার গায়ে আঘাত করতে দেখেছো? কোনো কখনো শুনেছো এ ধরনের কোনো কিছু? না শুনুনি। না তাহলে যে তুমি তো বলতে পারবা না কেন তাদের মধ্যে কি হয়েছে, তাহলে বলতে পারবা না তো? না না। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানে বিদায় নিব, তবে ঘটনা এখানেই শেষ নয়। আমরা যেই স্ত্রীকে তালাক কেন্দ্র করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে বাবুকে নির্মমভাবে, আমি সেই শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না, নির্মমভাবে চলে যেতে হয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে, আমরা সেই স্ত্রীর সঙ্গেও কথা বলে ঘটনার পিছনের ঘটনা জানার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।